চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদ আছো। আজকের এই মুহূর্তে আমি আমির হোসেন আবারও হাজির হয়েছি তোমাদের ডিস্টেন্স এডুকেশন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করার আগেই বলে রাখছি, তোমরা অবশ্যই প্রতিদিন নিয়মিতভাবে পড়াশোনা করবে, তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে, সেই পরীক্ষার আলোকে তোমরা প্রমোশন পাবে। এখন আমরা বোর্ডে দেখা একটা জিনিস লিখে রেখেছি, কিলো, হেক্টর, ডেকা, এখানে আছে মিটার, ডেসি, সেন্টি, মিলি, এখানে আছে কিলো, এর এখানে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তারপরে দেখো এই মিটারটাকে আমি এখানে, লিটারটা এখানে নিয়ে আসলাম, লিটারটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমাদের কী হবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তারপরে এখানে আবার আছে দেখো আমাদের ডান পাশে গ্রাম, গ্রামকে আমি এখানে নিয়ে আসবো তাহলে কী হবে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তোমরা অনেকে জানো এই বিষয়গুলো, একটা সূত্র আছে তোমাদের ছোট ক্লাসে তোমরা পড়ে ফেলেছো, কিলাইয়া হাকাইয়া ডাকায়াত মারিলে দেশে শান্তি মিলবে। কিলোতে কিলাইয়া, হেক্টোতে হাকাইয়া, ডেকাতে ডাকাত, মিটারে মারিলে, ডেসিতে দেশে, সেন্টিতে শান্তি, মিলিতে মিলবে। মানে এই কথাগুলো মনে রাখার সহজ একটা পদ্ধতি হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। তোমরা আমার সাথে একবার বলে ফেলো, কিলোতে কিলাইয়া, হেক্টোতে হাকাইয়া, ডেকাতে ডাকাত, মিটারে মারিলে, দেশিতে দেশে, সেটিতে শান্তি, মিলিতে মিলবে। অর্থাৎ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। তাহলে আমরা এখানে যেটা বললাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সবগুলো কিন্তু আমরা মিটার ব্যবহার করেছি। একটু খেয়াল করে দেখবে সবগুলো আমাদের মিটার। কিন্তু তুমি যখন বাজারে যাও বা কোনো ক্ষেত্রে যাও, তখন তোমার আম্মু যদি বলে এক লিটার সয়াবিন তেল নিয়ে আসো, তখন কিন্তু আর মিটার বলে না, লিটার বলে। দেখো আবার তোমাকে যদি বাজার থেকে একটা সদাই আনতে বলে, যেমন মনে করো আলু আনতে বললো, তাহলে এক কেজি আলু বলে, এক কেজি অর্থাৎ কিলোগ্রাম। তো আমাদের এই ভ্যারাইটিস হচ্ছে, অর্থাৎ পরিমাপের এককগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দূরত্ব মাপব, তখন আমরা এই মিটার শব্দটা ব্যবহার করব। বড় কিছু হলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অর্থাৎ আমরা মিটার এগুলো ব্যবহার করব। আবার যখন আমরা তরল জাতীয় কোনো কিছু মাপব, তখন আমরা লিটার ব্যবহার করব। দেখো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আবার যখন চাল, গম, আটা এই জাতীয় কিছু ওজন করব, তখন আমরা কী ব্যবহার করব, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আর এই কিলোগ্রামের আর একটা নাম আছে, যেটাকে আমরা কেজি বলি, বলি না এক কেজি চাল নিয়ে আসো, এক কেজি ডাল নিয়ে আসো, এটা হলো আমাদের কিলোগ্রামের আরেকটি নাম, আরেকটি রূপ। তাহলে আমরা এই পরিমাপ করার জন্য কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার, অথবা কিলো গ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, অথবা কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এই ধাপটা আমরা ব্যবহার করি। এখন আমরা দেখব এই ধাপের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন তুমি যদি মনে করো এইখানে তোমার এক কিলো আছে, এক কিলো গ্রাম, তোমার কাছে এক কিলোগ্রাম চাল আছে, সেটাকে তোমাকে তোমার এক বন্ধু বা যে কেউ তোমাকে বলল এটা কত হেক্টোগ্রাম, কত হেক্টোগ্রাম, এই কিলোগ্রামকে কত হেক্টোগ্রাম জানতে চাইলো, তখন তোমাকে জানতে হবে এই কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম যদি আমি হেক্টোগ্রামে নিয়ে আসি তাহলে আমার কত হবে। এক কিলোগ্রামকে থেকে যদি আমি হেক্টোগ্রামে নিয়ে আসি সেটা আমার হবে দশ হেক্টোগ্রাম, দশ হেক্টোগ্রাম। আচ্ছা, এক কিলোগ্রামকে আমি যদি হেক্টোগ্রামের ঘরে নিয়ে আসি তাহলে আমাদের হবে দশ হেক্টোগ্রাম। ঠিক একই রকমভাবে এক কিলোগ্রামকে যদি আমি এক ডেকাগ্রামে নিয়ে আসি তাহলে আমার কত হবে, একশো ডেকাগ্রাম। এই এক কিলোগ্রাম যদি আমি ডেকাগ্রামে নিয়ে আসি তাহলে আমাদের হবে একশো ডেকাগ্রাম। আর যদি শুধু গ্রামের ঘরে নিয়ে আসি তাহলে আমার হবে এক হাজার গ্রাম। অর্থাৎ তুমি সহজভাবে মনে রাখার জন্য দেখো, আমি যদি কিলোগ্রাম থেকে গ্রামের ঘরে আসতে চাই, আমি কিন্তু গ্রামের হিসাবটা বলছি, কিলোগ্রাম থেকে গ্রামে আসতে চাই, তাহলে
কিলোগ্রাম থেকে গ্রামের ঘর মানে এই ঘরটা আমার কয় ঘর দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। দেখো আমি তো কিলোগ্রামে আসি, এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর। আবার দেখো কিলোগ্রাম থেকে এক ঘর, এখানে আসি এটা বাদ, এক ঘর, দুই ঘর, তিন ঘর। তো আমার তিন ঘর অতিক্রম করতে হচ্ছে, তাহলে আমি এক দিয়ে তিনটা শূন্য দিলেই আমি গ্রামের মানটা পেয়ে যাব। অর্থাৎ আমি কিলোগ্রাম থেকে যখন গ্রামে আসব, আমি যত ঘর অতিক্রম করব তখন আমার ততগুলো শূন্য লাগবে। অর্থাৎ এটা কিন্তু এক হাজার, এখান থেকে এখানে আসলে দশ, সেটাকে আবার দশ দিয়ে গুণ করলে একশো, একশোকে আবার দশ দিয়ে গুণ করলে এক হাজার। অর্থাৎ আমাকে এখান থেকে এখানে আসতে হলে আমার এক হাজার মান লাগবে। অর্থাৎ এক কিলোগ্রাম আমাদের এক হাজার গ্রাম। আবার যদি এটা আমি গ্রাম না হিসাব করি লিটার হিসাব করি, এক কিলো লিটার, দশ হেক্টো লিটার, একশো ডেকা লিটার, এক হাজার লিটার। তো একই রকমভাবে আমি যদি এটা মিটারে ব্যবহার করি তাহলে এক কিলো মিটার, তাহলে দশ হেক্টো মিটার, একশো ডেকা মিটার, এক হাজার মিটার। অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি আমি যখন কিলো থেকে নিচের দিকে নামবো তখন আমাদের একটা ঘরের জন্য দশ দিয়ে গুণ হবে, দুইটা ঘরের জন্য দশ গুণ দশ অর্থাৎ একশো, তিনটা ঘরের জন্য দশ গুণ দশ গুণ দশ, তিনটা দশ, তাহলে গুণ করলে আমাদের আসবে এক হাজার। এরকম করে আমি যদি এ ঘরে আসি তাহলে আমার কত হবে দশ হাজার, এখানে আসলে কত হবে এবং শেষের ঘরে আসলে কত হবে। অর্থাৎ আমি যত ঘর নামবো তোমার একটা করে শূন্য বাড়বে, অর্থাৎ দশ দিয়ে গুণ হবে। তুমি এই জিনিসটা মনে রাখো যে যত ঘর আমি নিচের দিকে নামবো, যদি এরকম হয়, দেখো তো আমি গ্রাম এবং এ পাশে লিটার অংশটা মুছে দিচ্ছি, যদি আমি বলি এইখানে তোমার এক ডেকা, এক ডেকা মিটার আছে তোমার কাছে, সেটাকে আমি সেন্টি বানাতে বলছি, এখান থেকে তুমি সেন্টির ঘরে আসবে, কত না সেন্টি না ডেসি, কত সেন্ট ডেসি হবে বলো তো, এক ডেকা মিটার কত ডেসি মিটার হবে? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও এক ডেকা মিটার কত ডেসি মিটার হবে। দেখি আমার সাথে কে কে যুক্ত আছো, আর দ্রুত তোমরা কমেন্টে আমাকে জানাও তোমাদের মতামতটা। হ্যাঁ, তোমরা অনেকে আমার সাথে যুক্ত আছো, আমার প্রিয় সহকর্মী যুক্ত আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা দ্রুত কমেন্টে জানাও এক ডেকা মিটার কত ডেসিমিটার হবে। আমি যখন মিটারে বলবো সবগুলো কিন্তু মিটারেই হবে। এখন তোমাদের জন্য আমি সহজভাবে বলে দেবো, বেশি দেরি করতে পারবো না, দ্রুত কমেন্টে জানাও, না হলে আমি কিন্তু বলে দেব, বেশি সময় দিতে পারবো না তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার হাতে ছিল এক ডেকা মিটার, আমি এখান থেকে ডেকার পরে আছে কি মিটার, তারপর আছে ডেসি, তাহলে আমি ডেকায় ছিলাম, ডেকায় ছিলাম সেটা আমার অবস্থান, সেখান থেকে আমি মিটার এক ঘর আর ডেসি দুই ঘর। তাহলে আমার দুই ঘর অতিক্রম করতে গেলে প্রথমটা এখান থেকে যখন এখানে আসবো তখন দশ দিয়ে গুণ, এককে দশ দিয়ে গুণ করলে হয় দশ, আর সেইখান থেকে আবার যখন এখানে আসবো সেই দশকে আবার যদি দশ দ্বিগুণ করি তাহলে আমাদের হবে একশো, তাহলে একশো কি হবে ডেসি মিটার। অর্থাৎ এক ডেকা মিটার আমাদের হবে একশো ডেসি মিটার। আমি যদি সেন্টিতে চলে যেতাম এখান থেকে তাহলে আমার কত হতো, তাহলে আমি আরেক ঘর বেশি, অর্থাৎ আরও একটি দশ দিয়ে গুণ করলে আমার হবে এক হাজার সেন্টি সেন্টি মিটার। আমি যদি আরেক ঘর নামতাম তাহলে আমার হতো দশ হাজার মিলি মিটার। অর্থাৎ আমি যত নিচের দিকে নামতে থাকবো তখন তত আমাকে দশ দিয়ে গুণ করতে হবে, যত ঘর নামবো তত দশ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি উপর দিকে উঠতে চাই তাহলে কি করতে হবে? আমি তোমাদের বললাম উপর দিকের দেশটা মনে করো ধনী দেশ, এইটা ডেকা মনে করো ধনী দেশ, এখান থেকে আমি নিচের দিকে আসলাম, এখানে এক টাকা, এখানে দশ টাকা হয়ে গেল, এইখানে আবার দশ টাকা, এখানে একশো টাকা। অর্থাৎ নিচের দিকে গেলে আমাকে যতগুলো ঘর নামবো ততগুলো দশ দিয়ে গুণ করতে হবে, কিন্তু উপর দিকে উঠতে গেলে কী করতে হবে? যেহেতু আমি নিচের দিকে নামার সময় গুণ করেছি, উপর দিকে ওঠার সময় কী করবো বলো? অবশ্যই উপর দিকে ওঠার সময় তাহলে উল্টা কাজটা করবো, ভাগ করবো। তাহলে দেখো আমি যদি
মনে করো এখানে আমার মিলি আছে, মিলিতে এক এক মিলি আছে, এক মিলি যদি সেন্টিতে প্রকাশ করতে চাই তাহলে ভাগ করবো কত দিয়ে, এক গড় যেহেতু দশ দিয়ে, দশ সেন্টি। অর্থাৎ এইটা যদি মিলিমিটার হয় তাহলে হবে এটা সেন্টিমিটার, এক মিলিমিটার সমান দশ ভাগের এক ভাগ, এটা হলো সেন্টিমিটার। আবার যদি আমি দুই গড় উঠি এখান থেকে, এক মিলি নিয়ে আমি যদি ডেসিতে চলে আসি তাহলে আমার হবে একশো ভাগের এক ভাগ, এত কি হবে ডেসি মিটার। সবগুলো কিন্তু আমি মিটারে হিসাব করছি, দেখো এক মিলি সেন্টিতে প্রকাশ করলে দশ ভাগের এক ভাগ সেন্টি, এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, সেটা আমরা যখন আসবে তখন শেখাবো। আর আবার এই এককে আমি যদি ডেসিতে নিয়ে যাই তাহলে একশো ভাগের এক ভাগ, এক ডেসি মিটার। এভাবে আমি যত উপর দিকে উঠব এভাবে ভাগ হতে থাকবে, এক গড়ের জন্য দশ, দুই গড়ের জন্য একশো, তিন গড়ের জন্য এক হাজার, এরকমভাবে একটি করে শূন্য বাড়তে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, যখন আমি উপর থেকে নিচ দিকে নামবো তখন আমার গুণ হবে, আর নিচ থেকে যখন উপর দিকে উঠবো তখন আমাদের ভাগ হবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমার এই সিকোয়েন্সটা, এইটা তোমার মনে রাখতে হবে, যেমন কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলিমিটার, অথবা কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম, অথবা যদি আমরা তরল পদার্থ মাপি তাহলে হবে কিলো হেক্টর ডেকা লিটার ডেসি সেন্টি মিলি লিটার, সবগুলোর সাথে কিন্তু লিটার থাকবে। অর্থাৎ যদি আমি দূরত্ব মাপি এখান থেকে, আমাদের মনে করো যে স্কুলের দূরত্ব কত, সেখানে মিটার হবে, বেশি দূরত্ব হলে কিলোমিটার হবে। তারপরে আমি যখন মনে করো যে তোমরা যখন জ্যামিতে আঁকো ছোটো ছোটো তখন ইঞ্চি সেন্টিমিটার, তোমাদের স্কুলে দেখবা সিএম, তোমাদের স্কেলের মধ্যে সিএম লেখা থাকে, অর্থাৎ সেন্টিমিটার ছোটো ছোটো দাগ কাটা থাকে। অর্থাৎ এই দূরত্বগুলো মাপার জন্য আমরা মিটার ব্যবহার করি, এবং তরল পদার্থ মাপার জন্য লিটার ব্যবহার করি, আর একটা আছে হলো গ্রাম, সেটা হলো আমাদের ওজন মাপার জন্য। যেমন মনে করো যে একটু আগে বলেছিলাম তোমাদের এক কেজি, পাঁচ কেজি, তো কেজি অথবা এসে কম হলে গ্রাম, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তাহলে এটা আমাদের মূল বিষয় হলো উপর দিকে যখন আমরা উপর দিক থেকে নিচ দিকে নামবো তখন আমাদের গুণ হবে, আর নিচ দিক থেকে উপর দিকে উঠলে অবশ্যই ভাগ হবে। এই জিনিসটা মনে রেখে কিন্তু আমরা পরের কাজটা করব, এই অংশটা আমি রেখে দিচ্ছি, তারপরে আমি এখানে আরও কিছু দেখাবো। আমরা মনে করো যে এই হিসাবটা ঠিকই বুঝলাম, কিন্তু একটি আয়তাকার ফুটবল খেলার মাঠ এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো, এটাও তো পরিমাপ, আবার পরিসীমা কীভাবে নির্ণয় করবো, তো আমাকে জানতে হবে ক্ষেত্রফল বিষয়টা কী আর হলো পরিসীমা বিষয়টা কী। প্রথমে আসো মনে করো আমি এখানে একটা মাঠ এঁকে ফেললাম, মাঠ, এটা একটা কেমন মাঠ বলো তো, বর্গাকার না আয়তাকার, তোমরা তো জানো, যার যে চতুর্ভুজের বিপরীত ভাগগুলোর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে কি বলে, আয়তক্ষেত্র বলে। তাহলে এটা একটি আয়তক্ষেত্র, তাহলে এই বাহু আর এই বাহু সমান, অনুরূপভাবে এই পাশের বাহু এই পাশের বাহু সমান। মনে করে নিলাম আমি এই এটা হলো একশো মিটার, আর এই প্রস্থটা ছোটোটা সেটা হলো সত্তর মিটার। আচ্ছা ঠিক আছে, এই বড়টা যদি একশো হয় তাহলে এটা কত হবে, এটা যদি একশো হয় নিচেরটাও আমাদের কী হবে, একশো হবে, আর এটা যদি সত্তর হয় এটা কত হবে, সত্তর, যেহেতু আমাদের বিপরীত বাহুগুলো সমান। এখন বলো কেউ যদি এই যে একটা খেলার মাঠ এইখান থেকে হাঁটা শুরু করলো, এখান থেকে হেঁটে হেঁটে এ পাশে আসলো, এই কোণারে আসলো, এই কোণার থেকে আবার এই পাশের কোণারে আসলো, এই কোণার থেকে হেঁটে হেঁটে আবার এই পাশের কোণারে আসলো, এখান থেকে সে আবার পূর্বের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ সে পুরো মাঠটিকে একবার প্রদক্ষিণ করলো, ঘুরে আসলো। তাহলে সে যে দূরত্বটা অতিক্রম করলো এই দূরত্বটা হবে আমাদের পরিসীমা, কি হবে, পরিসীমা। অর্থাৎ পরিসীমা হবে, দেখো সে এইখানে ছিল, এখান থেকে হেঁটে একশো মিটার গেছে, একশো মিটার থেকে আবার সত্তর মিটার, সত্তর মিটার থেকে আবার একশো মিটার, একশো মিটার থেকে আবার সত্তর মিটার, তাহলে একশো মিটার অতিক্রম করছে দুইবার, কয়বার, দুইবার, এবং সত্তর মিটার অতিক্রম করছে কয়বার, দুইবার। তাহলে তার পরিসীমা হবে কত, এইখান থেকে এটার দূরত্ব একশো, তার সাথে সত্তর, তার সাথে আবার একশো, তার সাথে আবার সত্তর, এই সবগুলোর যোগফল আমাদের পরিসীমা। আরেকটা বিষয় আছে,
আমাদের ক্ষেত্রফল যখন বের করতে বলবে তখন আমরা কিভাবে করব? ক্ষেত্রফলটা হচ্ছে ভিতরের পুরো অংশটার পরিমাণ, ভিতরের পুরো অংশটার পরিমাণ বের করতে চাইলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো তোমরা? হ্যাঁ তোমরা জানো, সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের দৈর্ঘ্য তো 100 যদি ধরি আর প্রস্থ যদি ধরি 70, তাহলে গুণফল হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে গুণফল আমাদের ক্ষেত্রফল হবে, দেখো তোমাদের জন্য আমি বাম পাশে একটা সৃজনশীল কোশ্চেন দিয়ে দিয়েছি, এই কোশ্চেনটা অনেক সহজ। আসো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে এই সৃজনশীল কোশ্চেনটার সমাধান করব। প্রথমে দেখো কয়ের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমাদের এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের 100 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 70 মিটার, এই দুটিকেই আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। আচ্ছা প্রথমে আমরা লিখে নেই, এই পাশটা আমার তোমাদের বোঝার জন্য কাজে লাগবে, এই জন্য মুছলাম না, পরে মুছব। দেওয়া আছে, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য, ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য, ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? 100 মিটার। ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এবার 100 মিটার থেকে যেতে হবে কোথায়? আমাদের সেন্টিমিটারের ঘরে, সেন্টিমিটার বানাতে হবে। দেখো প্রথমেই তোমাদের আমি বলেছিলাম মিটার, আমি কোথায় আছি, এই যে মিটার, মিটার থেকে যেতে হবে সেন্টিমিটার এই ঘরে, মিটার থেকে সেন্টিমিটার। তো মিটার যেহেতু 80, মিটার থেকে সেন্টিমিটার এখান থেকে এখানে গেলে 10, আবার এখান থেকে এখানে গেলে আরও 10 দিয়ে গুণ, তাহলে হবে 100। অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। কিন্তু আমার আছে কত? তো 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার, তাহলে 100 তো আছেই, এর সাথে মিটার থেকে সেন্টিমিটারে যাব, তাহলে 100 দিয়ে গুণ হবে, 100 কী হবে? সেন্টিমিটার। পাশে একটা নোট দিতে হবে, পাশে একটা নোট দিতে হবে, আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা ডান পাশে লিখে দিবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই যেখান থেকে আমরা যে জানলাম 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার, এই 100টা আমরা এই সূত্র থেকে পেয়েছি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 লিখেছি, এখানে সেন্টিমিটার লিখেছি। তোমরা এখানে ভুল করে আবার মিটার লিখে দিবে না, কিন্তু 100 দিয়ে গুণ করার সাথে সাথে এটা কিন্তু আর মিটার নাই, এটা সেন্টিমিটার হয়ে গেছে। তো 100 দিয়ে যখন গুণ করব, এই গুণটা কিন্তু অনেক সহজ, দেখো 1 আর 1 গুণ করলে কত হবে? 1, আর এখানে 2টা 0, এখানে 2টা 0, তোমরা আলাদা ডান পাশে এই 2টা সংখ্যার গুণ করবে, গুণ করলে আমরা পাব 10,000, এটা কী হবে বলতো? সেন্টিমিটার, 10,000 সেন্টিমিটার। তাহলে আমাদের মাঠের দৈর্ঘ্য কত? আসলে 10,000 সেন্টিমিটার। এরপরে আবার বলছে প্রস্থকে সেন্টিমিটার প্রকাশ করো। আমরা যেহেতু দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করতে পেরেছি, প্রস্থকেও পারবো, তাই না? আচ্ছা প্রস্থকে আমরা সেন্টিমিটার প্রকাশ করি, সুতরাং মাঠের প্রস্থ, মাঠের প্রস্থ কত ছিল আমাদের? 70 মিটার, মাঠের প্রস্থ ছিল 70 মিটার। এই 70 মিটারকে আমরা জানি তো 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা একটু আগে দেখেছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো আমি 100 দিয়ে গুণ করে ফেলব 100 সেন্টিমিটার। এখানে একটা নোট দেওয়া দরকার, নোটটা অবশ্যই দিবে, 1 মিটার যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এরপরে আমি 100 দিয়ে 70কে গুণ করব, 1 দিয়ে 7কে গুণ করলে 7 হয় আর 0 আছে 1টা 2টা 3টা। তো তোমরা অবশ্যই ডান পাশে এই গুণটা করে দেখাবে, এই গুণটা করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো আমাদের 7,000 সেন্টিমিটার, সেটা আমাদের 7,000 সেন্টিমিটার। তাহলে আমাদের মাঠের প্রস্থ হচ্ছে
7000 সেন্টিমিটার, আর মাঠের দৈর্ঘ্য হচ্ছে 10000 সেন্টিমিটার। উত্তর লিখে দাও, উত্তর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো 10000 সেন্টিমিটার। সেমি লিখতে পারো, সংক্ষেপে যদি লেখো সেমি অর্থাৎ সেতে সেন্টি মিতে মিটার, এভাবেও কিন্তু তোমাদের কোশ্চেনে অনেক সময় লেখা থাকে, সেমি লেখা থাকে, তাহলে বুঝবে সেতে সেন্টি মিতে মিটার সংক্ষেপে লেখা আছে। আর প্রশ্ন আছে হলো 7000 সেমি, তোমাদের প্রশ্ন যদি সেমি লেখা থাকে তোমরা সেমি লিখবে, তোমাদের প্রশ্ন যদি সেন্টিমিটার লেখা থাকে তোমরা সেন্টিমিটার লিখবে, যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করাই ভালো হবে, কারণ তুমি কোশ্চেন দেখে উত্তরটা কিন্তু অবশ্যই লিখবে। কোশ্চেনে যদি সেমি থাকে তুমি সেমি লিখবে, কোশ্চেনে যদি সেন্টিমিটার থাকে তুমি সেন্টিমিটার লিখবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি দেখছি আমার সাথে কমেন্টে কে কে যুক্ত আছো। এমডি আফসার আলী স্যার বলছে চমৎকার লাগছে আপনাকে, ধন্যবাদ স্যার। আচ্ছা যাই হোক, আজকে ফেসবুকে ছোট্ট বন্ধুরা তোমাদের উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি, আশা করি আগামী দিনগুলো আরও বেশি অ্যাক্টিভ থাকবে, তোমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবে। দেখো তাহলে আমাদের মাঠের দৈর্ঘ্য বের হলো, মাঠের দৈর্ঘ্য বের হয়েছে 10000 সেমি, আর প্রস্থ বের হয়েছে 7000 সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে আমরা ক নম্বরটা মুছে দিচ্ছি, এরপরে দেখো আমাদের বের করতে বলছে খ নম্বরে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তো ইতিপূর্বে শিখে ফেলেছি মাঠের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, সব ক্ষেত্রে কিন্তু দুর্গপ্রস্থের গুণফল হবে না, যদি আমাদের আয়তক্ষেত্র হয় তখন হবে দুর্গপ্রস্থ, যদি বর্গক্ষেত্র হয় তখন কিন্তু ভিন্ন হবে, তখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলো সমান থাকে, ওটার সূত্র আলাদা। আসো আমাদের চিদনশীল গয়ে যেটা ক্ষয়ে যেটা বলছে সেটা আমরা করে ফেলি। মাঠের ক্ষেত্রফল, প্রথমে আমরা একটি মাঠ এঁকে নেই আমাদের সুবিধার জন্য, ছোট্ট করে একটা মাঠ এঁকে এঁকে ফেলছি। দেখো তাহলে এখানে আমাদের 100 মিটার আর প্রস্থটা ছিল 70 মিটার। আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা লিখে ফেলি, দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য, আয়তাকার মাঠের দৈর্ঘ্য, আর তাকার মাঠের দৈর্ঘ্য কত 100 মিটার, আর তাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার। আর একটা কিছু দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সেটা কি আয়তাকার, আয়তাকার মাঠের কি দেওয়া আছে বলতো, প্রস্থ, প্রস্থ আয়তাকার মাঠের প্রস্থ কত 70 মিটার। তাহলে আমাদের বের করতে বলছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার, আয়তাকার ফুটবল খেলার মাঠ ছিল এটা বুঝছো, আয়তাকার মাঠের, মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আসো দৈর্ঘ্য মানে কত, এখানে সমান দিতে পারো না দিলেও সমস্যা নাই, দেখো দৈর্ঘ্য হলো 100 মিটার, তো আমি শুধু 100 লিখলাম, প্রস্থ হলো 70 মিটার, আমি শুধু 70 লিখলাম, এই যে আমি মিটার মিটার দুইটি শব্দ লিখি নাই, তো মিটার মিটার দুইবার গুণ করলে হয় বর্গ মিটার, কি হয় বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে। এখানে আমাদের মিটার থাকলে বর্গ মিটার, ফুট যদি থাকতো আমাদের বর্গ ফুট, গজ থাকলে বর্গ গজ, আমাদের ক্ষেত্রফলে সবসময় কী হবে এই বর্গ শব্দটা আসবে ক্ষেত্রফল বের করার সময়। তাহলে আমাদের এখানে 100 আর 70 গুণ করলে আমরা কত পাবো, তোমরা ডান পাশে অবশ্যই গুণ করে দেখিয়ে দিবে, দেখো আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, 100 আর হলো 100 আর হলো কত 70,
শূন্য 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 আর এক শূন্য, এক গড় বাদ শূন্য না, সাত শূন্য শূন্য, সাত শূন্য শূন্য, সাতক্ষে সাত, শূন্য 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 সাত, কত হলো? সাত হাজার বর্গ মিটার। সাত হাজার বর্গ কী হবে? মিটার। সবসময় বর্গ শব্দটা হবে কখন? হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে। ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের অবশ্যই বর্গ, বর্গ মিটার থাকলে মিটার, গজ থাকলে বর্গ গজ, ফুট থাকলে বর্গ ফুট। তাহলে আমাদের আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত বের হয়েছে বলো তো? উত্তর, উত্তর লিখে দিই আমরা, উত্তর হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সাত হাজার বর্গ মিটার। তাহলে আমাদের আয়তাকার ফুটবল খেলে আর মাঠের ক্ষেত্রফল বের হলো সাত হাজার বর্গ মিটার। আরেকটি গয়ে আমাদের বলছে পরিসীমা নির্ণয় করো। আমরা তো পরিসীমার জন্য বের করেছি, তাই না? পরিসীমা মানে হলো এইখান থেকে এদিকে হাঁটবে, আবার এখান থেকে এদিকে হাঁটবে, এখান থেকে এখানে আবার ঘুরে আসবে। তাহলে খ নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল সাত হাজার বর্গ মিটার। এবার আমরা পরিসীমার দিকে যাব, পরিসীমা করব, এই মাঠের পরিসীমা বের করব। এইটা আমাদের চিত্রটা এভাবে থাক, এটা আমরা গ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য কত আছে? একশো মিটার। আরেকটা জিনিস দেওয়া আছে মাঠের কি? প্রস্থ। মাঠের প্রস্থ কত আছে বলো তো? মাঠের প্রস্থ আছে সত্তর মিটার। তো আমাদের যেহেতু পরিসীমা বের করতে হবে, আমি পরিসীমার সূত্রটা লিখে ফেলি, পরিসীমা সমান, পরিসীমা দেখো এখান থেকে এ পর্যন্ত একটা দৈর্ঘ্য, আবার নিচে একটা দৈর্ঘ্য আছে, তাহলে দুইবার দৈর্ঘ্য আছে দেখে দুই দিয়ে গুণ করতে হয়। এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ কী হবে? প্রস্থ। টু হবে কেন? এইখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য, আবার এদিকে একটা প্রস্থ, এদিকে একটা প্রস্থ, দুইটা প্রস্থ। তাহলে এখান থেকে কেউ যদি হাঁটে একটা দৈর্ঘ্য অতিক্রম করলো, এখান থেকে একটা প্রস্থ, আবার একটা দৈর্ঘ্য, আবার একটা প্রস্থ, অর্থাৎ দুটি প্রস্থ দুটি দৈর্ঘ্য ছিল, এই কারণে দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থকে দুই কমন নেওয়া হয়েছে। অর্থাৎ এটা তোমাদের সূত্র, এটা তোমরা মনে রাখবে, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে টু এই গুণ, ইন্টু অর্থাৎ গুণ, আর দৈর্ঘ্য মান আমাদের কত ছিল? দৈর্ঘ্য ছিল আমাদের একশো, আর প্রস্থ ছিল সত্তর। এইবার আমরা বর্গ মিটার লিখবো না মিটার লিখবো? বর্গ মিটার লিখবো না মিটার লিখবো? এখন কিন্তু আমরা গুণ করি নাই, শুধু মিটার লিখবো। দেখো তোমার এখানে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মিটার মিটার যোগ করলে কখনো বর্গ মিটার হয় না কিন্তু, এই কারণে আমরা শুধু মিটার লিখবো। এখানে আবার ভুল করে তোমরা কিন্তু বর্গ মিটার দিবে না, শুধুমাত্র ক্ষেত্রফলে বর্গ মিটার দিবে, পরিসীমা কি দিবে? শুধু এককটা দিবে, যেটা মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তাহলে আমরা একশো আর সত্তর গুণ করি, যোগ করি, কত হয় বলো তো? একশো সত্তর মিটার। তারপরে দুই দিয়ে গুণ করলে হবে, এটাকে দুই দিয়ে গুণ করলে হবে তিনশত চল্লিশ মিটার। তোমরা ডান পাশে এটার গুণটা দেখিয়ে দিবে। তাহলে আমাদের পরিসীমা বের হলো তিনশো চল্লিশ মিটার। উত্তর লিখে দেই আমরা, উত্তর না লিখলে অনেক সময় নাম্বার এক কাটা যায়, অনেকে ভুল লেখে, তো উত্তরটা সঠিকভাবে লিখবে তিনশো চল্লিশ মিটার। তাহলে আমাদের এখানে যে সৃজনশীল কোশ্চেনটা দেওয়া ছিল সেটার আমরা পুরোটাই কমপ্লিট করে ফেললাম। তোমাদের এই মানগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে আসে, এখানে একশো না থেকে আশি থাকে, এখানে সত্তর না থেকে ষাট থাকে বা পঞ্চাশ থাকে, আশা করি এই জাতীয় অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। আর এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট, বাসায় থাকবে, নিরাপদ থাকবে, আর এই জাতীয় যতগুলো অঙ্ক আছে প্র্যাকটিস করবে। এই তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।